আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমরা রুরাল সানপাওয়ার ব্রাহ্মণবাড়িয়া জেলার বানসারামপুর উপজেলার সাইফুল্লাহ কান্দি ইউনিয়নের পাড়াতলি গ্রামে 1 কিলোওয়াটের একটি ছোট্ট অফগ্রিড সোলার সিস্টেম স্থাপন করেছি। তো আপনারা কিন্তু অনেকেই এই 2024 সালে এসে অফগ্রিড সোলার সিস্টেম করতে যাচ্ছেন, বিশেষ করে যাদের লোড কম অর্থাৎ ছোট পরিসরে বাসাবাড়ির জন্য। আপনারা এই ধরনের অফগ্রিড সোলার সিস্টেমের জন্য কিন্তু নিয়মিত আমাদেরকে ফোন করে থাকেন। আজকের ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে কিন্তু আপনার এই ছোট সোলার সিস্টেমের ক্রয় করার ক্ষেত্রে আপনাকে সিদ্ধান্ত নিতে সহায়ক ভূমিকা পালন করবে। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি বিনীতভাবে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। প্রিয় দর্শক, চলুন তাহলে জেনে নেই 1 কিলোওয়াটের এই অফগ্রিড সোলার সিস্টেমে আমরা কী কী প্রোডাক্ট দিয়ে প্যাকেজটি সাজিয়েছি। সোলার প্যানেল দেখতে পাচ্ছেন, দিয়েছি 200 ওয়াটের 5টি, 1600 ওয়াটের একটি অফগ্রিড সোলার ইনভার্টার দিয়েছি এবং 140 অ্যাম্পিয়ারের একটি লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি দিয়েছি 12 ভোল্টের। এর সাথে রয়েছে স্ট্রাকচার, ডিসিডিবি বক্স, চেঞ্জ ওভার সুইচ, কেবল সহ আনুষঙ্গিক সকল কিছু দিয়ে আমরা প্যাকেজটি সাজিয়েছি। তো এখানে আপনারা কিন্তু অনেকেই প্রশ্ন করতে পারেন যে যেহেতু ছোট প্যানেলের মূল্য বেশি, আমরা এখানে ছোটো সাইজের প্যানেল না দিয়ে যদি আমরা টিআরনের 500 ওয়াটের 2টি প্যানেল দিতাম তাহলে কিন্তু খরচ প্রায় 15 থেকে 18 হাজার টাকা পর্যন্ত এই প্যাকেজের মধ্যে সেভ করা যেত। এই যে ইনভার্টারটি আমরা এখানে ব্যবহার করেছি, সেই ইনভার্টারের পাশে যে স্টিকারটি রয়েছে সেটি সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দিলে আপনারা বিষয়টি ক্লিয়ার হবেন। প্রিয় দর্শক, প্রতিটা ইনভার্টারের পাশেই দেখবেন এই ধরনের একটি স্টিকার রয়েছে। স্টিকারে মোটামুটি আপনাকে কিছু তথ্য দিয়ে দিবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে নমিনাল অপারেটিং ভোল্টেজ হচ্ছে সোলার চার্জিং মোডে 240 ভোল্ট ডিসি এবং হচ্ছে এমপিপিটি ভোল্টেজ রেঞ্জ হচ্ছে 30 থেকে 400 ভোল্ট ডিসি। অনেকেই হচ্ছে কিন্তু এই ভুলটা করে থাকেন যে এখানে এমপিপিটি ভোল্টেজ রেঞ্জটাই হয়তো বা ডিসি ইনপুট ভোল্টেজের বিষয়টি, অর্থাৎ 30 ভোল্ট দিলেও হবে আবার 400 ভোল্ট দিলেও হবে, বিষয়টা কিন্তু তা নয়। আপনারা এই ধরনের অফগ্রিড সোলার সিস্টেম কেন করেন, দুটি কারণে। একটি হচ্ছে আপনাকে বিদ্যুৎ বিল সেভ করতে হবে, পাশাপাশি আপনাকে লোডশেডিং মুক্ত থাকতে হবে। এখন যদি আপনি 30 থেকে 400 ভোল্ট ডিসি মনে করে যদি আপনি 2টি সোলার প্যানেল এখানে দেই তাহলে হবে হচ্ছে, যদি 48 ভোল্টের ইনপুট ভোল্টেজও হয় তাহলে কিন্তু মাত্র 96 ভোল্ট হবে। এই 96 ভোল্ট কিন্তু গ্রিড শেয়ারিং অর্থাৎ লোড শেয়ারিংয়ের কাজ কখনোই আপনাকে করে দিবে না। এই ইনভার্টারে যদি আপনি 240 ভোল্ট ডিসি, যেহেতু আপনাকে নমিনাল হচ্ছে ইনপুট ভোল্টেজের কথা বলেছে, অর্থাৎ এর নিচে যদি আপনি ভোল্টেজ দেন তাহলে এটি পিসিউ মোডে কাজ করবে। তাহলে এই 1.5 লাখ টাকা খরচ করে আপনাদের 1 কিলোওয়াটের এই সোলার সিস্টেম না নিয়ে মাত্র 80-85 হাজার টাকা খরচ করে আপনি ইন্ডিয়ান যে ইনভার্টার পিসিউ রয়েছে সেগুলো নিলেই কিন্তু পারেন। কিছু ইনভার্টার যেমন মিকনো থেকে শুরু করে আরও কয়েক কিছু ইনভার্টার রয়েছে যেগুলো হচ্ছে নমিনাল ইনপুট ভোল্টেজ থাকে 120 ভোল্ট থেকে 60 ভোল্ট, সেই ইনভার্টারগুলোতে কিন্তু আপনারা 120 ভোল্টের উপরে দিতেই পারবেন না। সুতরাং সেই ইনভার্টারগুলো হচ্ছে বুস্টার মোডে আপনাকে হচ্ছে গ্রিড শেয়ারিং করবে এবং সেক্ষেত্রে আপনাকে প্রায়োরিটি ব্যাটারিকে সেকেন্ড অপশনে রাখতে হবে। তা বললেই কেবলমাত্র কিন্তু আপনি ওই ইনভার্টারগুলো থেকে কিছুটা হলেও দিনের বেলা সেভ করতে পারবেন। নমিনাল ইনপুট ভোল্টেজ যেহেতু 240 রাখতে হবে সেক্ষেত্রে আমরা আমাদের প্রতিটা প্যানেলের বিওসি 47-48 হওয়াতে 5টি প্যানেলে কিন্তু 240 ভোল্ট হচ্ছে আপনার ইনপুট ভোল্টেজ হয়। 240 ভোল্ট বা 300 ভোল্ট যদি আপনি ইনপুট ভোল্টেজ দেন সরাসরি সোলার প্যানেল থেকে আপনাকে 220 ভোল্ট এসিতে আউটপুট করতে কিন্তু অনায়াসে মেশিনকে কোনো ধরনের ব্যাটারিকে টাচ করতে হবে না। আর পিসিউ মোডে কিন্তু আপনার ব্যাটারিকে অবশ্যই টাচ করেই আপনার হচ্ছে 120 ভোল্ট বলেন বা 90 ভোল্টের যে ডিসি পাওয়ার এটিকে হচ্ছে হাই ডিসি পাওয়ার যখন করতে হয় তখন তাকে ব্যাটারিকে কাজে লাগাতে হবে, আর সেক্ষেত্রে কিন্তু ব্যাটারির লাইফ টাইম কম হবে, অন্যদিকে বিদ্যুৎ বিলও সেভ হবে না। আশা করি বিষয়টি পরিষ্কারভাবে আপনারা বুঝতে পেরেছেন। প্রিয় দর্শক, এমন প্রতিষ্ঠান থেকে আপনারা সোলার সিস্টেম ক্রয় করার চেষ্টা করবেন যাদের সাথে কথা বলে আপনাকে মনে হবে টেকনিক্যালি এরা সাউন্ড, যারা ঠিক না। ইদানিংকালে দেখা যায় অনেকেই গ্রোয়াট বা ক্রাউন মাইক্রোর মতো ইনভার্টার নিয়েও কিন্তু বিদ্যুৎ বিল কমাতে পারতেছে না। কিন্তু আপনাদেরকে বলবো, আমরা রুরাল সানপাওয়ার এখন পর্যন্ত যতগুলো এই ধরনের সোলার সিস্টেম করেছি সবগুলো সিস্টেমে কিন্তু একেবারে সুন্দরভাবে বিদ্যুৎ বিল সেভ হচ্ছে। আমরা যখন 140 অ্যাম্পিয়ারের ব্যাটারি দিয়েছি এবং 1000 ওয়াটের 200 ওয়াটের 5টি সোলার প্যানেল দিয়ে
যেই প্যাকেজটি সাজিয়েছি তখন কিন্তু আমাদের প্যাকেজের প্রাইস হয়েছে 1,55,000 টাকা। আর যদি আমরা হচ্ছে অন্যভাবে এই প্যাকেজটি সাজাই পিসিউ মোডে, অর্থাৎ দুটি সোলার প্যানেল 100 এমপিয়ার ব্যাটারি দিয়ে, তাহলে একেবারে 1,30,000 টাকার মধ্যে আপনি ফেব্রুয়ারি মাস পর্যন্ত এই রেটে এই প্যাকেজটি আমাদের থেকে যাবেন। কাস্টমারদেরকে রিকোয়েস্ট করবো কোনো বিষয়ে সঠিক ধারণা নিন, আর যদি সঠিক ধারণা না থাকে তাহলে রুরাল সান পাওয়ারকে ফোন করবেন, ইনশাল্লাহ আমাদের জানা মতে আমরা সঠিক তথ্য আপনাদেরকে প্রোভাইড করবো, যাতে করে সোলার সিস্টেম, ইনভার্টার, হচ্ছে ব্যাটারি এবং হচ্ছে সোলার প্যানেল সম্পর্কে সঠিক তথ্য আপনারা নিয়ে হচ্ছে আপনারা আপনাদের সোলার সিস্টেমগুলো করতে পারেন। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।